সরকার ঘোষিত 2010 সালের জাতীয় ট্যাক্স কাট নীতিমালা অনুযায়ী দেশের সর্বোচ্চ করদাতাদের সেরা করদাতার সম্মাননা দিল এনবিআর। পাশাপাশি প্রথমবারের মতো দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী কর বাহাদুর পরিবারকেও ট্যাক্স কাট দিয়ে সম্মানিত করল সংস্থাটি। চলতি বছর 35টি ক্যাটাগরিতে 141 জন করদাতা পেলেন ট্যাক্স কাট সম্মাননা, আর কর বাহাদুর সম্মাননা দেওয়া হয়েছে 84টি পরিবারকে। এই সম্মাননাকে গর্বিত করদাতার স্বীকৃতি হিসেবে দেখছেন করদাতারা। আজকের এই সম্মানটা আমার পরিবারকে নিয়ে যেটি পেয়েছি, কর বাহাদুর পরিবার স্ত্রী সন্তানকে নিয়ে, এটি সর্বশ্রেষ্ঠ এবং এটি আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের এবং অর্জন। যে কোনো পরিবারের জন্য একটি এক্সাম্পল সেট করতে চাই, যাতে করে আগামী আমাদের যত প্রজন্ম আসে তারাও যাতে এটি দিয়ে এই সম্মানটা অর্জন করে। এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকলে মানুষ কর দিতে উৎসাহ পাবেন বলে জানান তারা। শুধু ঢাকাতে না, এটা বিভিন্ন বিভাগ এবং পরবর্তী পর্যায়ে যেন জেলা পর্যায়ে এটা করা হয়। তরুণদেরকে আরও গুরুত্ব দেওয়া দরকার, যুবকদেরকে আরও গুরুত্ব দেওয়া দরকার, তখন দেশের চেহারা পাল্টে যাবে। স্বীকৃত করদাতাদের সরকারি সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি সম্মাননা প্রাপ্তদের। সেন্সিটিভ হওয়া উচিত যে ট্যাক্স পেয়ারের চাহিদাটা কতটুকু সরকার মেটাচ্ছে। এবছর সারা দেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা থেকে 2217 কোটি 33 লাখ টাকা আয়কর আহরণ করেছে এনবিআর।